রাধা অষ্টমীর দিন ভক্তরা শুদ্ধ চিত্তে উপবাস পালন করেন। রাধাজির মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় এবং স্নানের পর তাকে শোভিত করা হয়। কথিত আছে, যে ভক্তেরা যারা মা রাধার পূজা করেন, যিনি ভগবান কৃষ্ণের হৃদয়ে বাস করেন, তারা ভগবান কৃষ্ণের সুখ শান্তি এবং সমৃদ্ধির আশীর্বাদে বর্ষিত হন। এটাও বলা হয়েছে, যে বা যারা শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর উপবাস করেন, তাদের রাধা অষ্টমীরও উপবাস রাখতে হয়। রাধারানীকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মা হিসাবে বিবেচনা করা হয় এবং শ্রী রাধা অষ্টমীর এই শুভ দিনে ভক্তেরা তাদের কৃষ্ণ ভক্তি, ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি আশীর্বাদ করার জন্যে তার কাছে প্রার্থনা করেন।